বন্ধু, সবার রোগ প্রতিরোধ ক্ষমতা একই রকম হয় না, আর এই কারণেই অনেকেই অসুস্থ হলে দ্রুত সেরে ওঠেন, আবার কারো সেরে উঠতে সময় লেগে যায় অনেক দিন পর্যন্ত। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে অনেকেই নতুন করে জেনেছি। বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে বাঁচতে এবং দ্রুত জটিল ও কঠিন রোগ সারিয়ে তোলার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা খুবই জরুরি। শুধু পরিচিত ভাইরাস ব্যাকটেরিয়া নয়, নতুন বা অপরিচিত জীবাণু ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা দরকার। সেজন্য জেনে নিতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কি না। বন্ধু, কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী বা দুর্বল। চলুন জেনে নেওয়া যাক, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আপনার কোন ধরনের সমস্যা হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিউটি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো নতুন নতুন তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশেষজ্ঞদের মতে আমাদের অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বড় অংশ থাকে। যদি আপনার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক্টে সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি সরবরাহকারী অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে, এই উপকারী ব্যাকটেরিয়ার মাত্রায় ভারসাম্যহীনতা দেখা দিলে আপনার সংক্রমিত হওয়ার ভয় বেড়ে যায়, সেই সঙ্গে বেড়ে যেতে পারে আরও অনেক রোগের ভয়। অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া খাবার হজমেও সাহায্য করে। যদি আপনার পেটে সমস্যা বেড়ে যায় তবে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে। অনেক সময় মুখের জিহ্বা বা গালের ভিতরের অংশে কামড় বসে গেলে ঘা হতে পারে, তবে কোনো কারণ ছাড়াই যদি এমন ঘায়ের সমস্যা বারবার দেখা দেয় তবে বুঝে নিতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এছাড়া অনেক সময় মানসিক চাপ থাকলেও মুখে ঘায়ের সমস্যা দেখা দিতে পারে, এটিও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ। বন্ধু, এমন অনেকেই আছেন যারা বেশিরভাগ সময়েই অসুস্থ থাকেন, আবার অসুস্থ হলে সেরে উঠতে দীর্ঘ সময় লেগে যায়। এতে সহজেই বোঝা যায় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। সেই সুযোগে ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু শরীরে প্রবেশ করছে, কিন্তু আপনার শরীর তাদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারছে না। বিশেষজ্ঞদের মতে যদি কারো বছরে 3 বার ঠান্ডা সমস্যা অর্থাৎ সর্দি কাশি দেখা দেয় এবং সুস্থ হতে সময় লেগে যায়, তাহলে বুঝে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। এছাড়া কাটাছেঁড়া সারতে সময় লাগলে বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী নয়। অনেক সময় পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের পরও ক্লান্তি কাটে না, এমনটা হলে সতর্ক হতে হবে, এটিও হতে পারে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে শরীরের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় বাড়তি শক্তির, কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে দেখা দিতে পারে অতিরিক্ত ক্লান্তি। খাদ্যের কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করা। খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শরীরে ইমিউনিটিকে শক্তিশালী করে, ফলে শরীর বহিরাগত শত্রুর বিরুদ্ধে কাজ করে, শরীরকে সুস্থ রাখে। করোনা মহামারীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে। প্রত্যেকের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখা খুব জরুরি ও গুরুত্বপূর্ণ। সুষম খাবার এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। মনে রাখবেন, ভুল ডায়েট, অপরিমিত খাবার, অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রণ, সঠিক সময়ে না খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড, শারীরিক পরিচর্যা, ব্যায়াম না করা ও অপরিমিত ঘুম ইত্যাদি কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইন্টারনেট দেখে একটা দুইটা ভালো খাবার, সাপ্লিমেন্ট খাওয়া, ডিটক্স ওয়াটার খাওয়া, এগুলো করে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায় না। বিজ্ঞান মতে পরিমিত পরিমাণে নানা রকম খাবার, বয়স, উচ্চতা, ওজন ও রোগ ভেদে খেলে মানুষ সুস্থ থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এমন কিছু খাবার গ্রহণ এবং কিছু নিয়মাবলী মেনে চলতে হবে, সে বিষয়ে আলোচনা করা হলো। ফল ও সবজি হলো ভিটামিন ও মিনারেলের প্রধান উৎস। ভিটামিন ও মিনারেলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাই অবশ্যই ছোট বড় সবাইকে রোজ খাদ্য তালিকায় ফল ও সবজি রাখতেই হবে। সালাদ, জুস, সবজি স্যুপ, সবজির নানা তরকারি, ফলের সালাদ ছাড়াও নানা উপায়ে ফল ও সবজি খাওয়া যেতে পারে।
ফলের ভিটামিন সি, বিশেষ করে টক জাতীয় ফলের ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবু, আমলকি, মালটা, কমলা, আনারস, জাম্বুরা ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই রোজ এই খাবারগুলো ভিটামিন সি এর চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। লাল ও কমলা রঙের সবজি যেমন লাল ক্যাপসিকাম, গাজর, টমেটো ইত্যাদি থেকে ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়। এই দুই প্রকার ভিটামিন যথেষ্ট প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। গাঢ় সবুজ সবজি, বিশেষ করে ব্রোকলি, পালং শাক ইত্যাদিতে ভিটামিন সি, ই ও এ পাওয়া যায়, যা খুব প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার থেকে প্রাপ্ত জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন এ ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কার্যকর রাখতে সাহায্য করে। মাছ, মাংস, দুধ ও ডিম প্রোটিনের ভালো উৎস। বাদাম থেকে প্রাপ্ত ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ও ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। দুধ ও দই থেকে প্রাপ্ত ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়াও দই থেকে প্রাপ্ত প্রোবায়োটিক ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করায় সাহায্য করে। আদা ও রসুনের অনেক গুণ অ্যান্টি ইনফ্লামেশন কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করতে সাহায্য করে। তুলসী পাতা, তিল, হলুদ ও কালোজিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার কাজে সাহায্য করে থাকে। বন্ধু, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ এবং কোন খাবার খাওয়ার ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে সে সম্পর্কে ধারণা থাকলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।